নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের অনেক অনেক আপনি কি কুম্ভ রাশির জাতক বা জাতিকা তাহলে ভিডিওটি আপনারই জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কুম্ভ রাশির জাতক জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে শুভ ঘটনা ঘটতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে সাবধানে থাকতে হবে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ যদি কুম্ভ জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছে কিন্তু একটি বিষয়ে মাথায় রাখবেন আমি যে এই ভবিষ্যৎবাণী আপনাদেরকে করতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক ভবিষ্যৎবাণী অর্থাৎ সার্বিক রাশিফল এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় হান্ড্রেডে হান্ড্রেড মিলবে এ ধরে কখনোই এগোবেন না এবং বড় ধরনের ডিজিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারে পরামর্শ নিন তাহলে আসুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক ও জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে প্রথমে আশিক গোচর ফল অর্থাৎ এই মাসে কিছু কিছু গ্রহের গোচর হতে চলেছে সে বিষয়ে আমি আপনাদেরকে আগে অবগত করতে চলেছি দোসরা অক্টোবর শুক্র গ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে এবং সেই একই দিনে বুধ গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে সতেরোই অক্টোবর রবি গ্রহ তুলায় প্রবেশ করতে চলেছে বাইশে অক্টোবর মঙ্গল গ্রহ তুলায় প্রবেশ করতে চলেছে এবং তিরিশে অক্টোবর শুক্রগ্রহ ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি শরীর স্বাস্থ্যের কথায় এই মাসে আপনাদের শারীরিক দিক কিন্তু একটু ভুগতে হতে পারে বিশেষ করে হাড়ের সমস্যা শ্বাসকষ্টজনিত প্রবলেম পেটের সমস্যা এবং উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে যারা অলরেডি ভুগছেন আগে থেকেই অসুস্থ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বিশেষভাবে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে বড়ো ধরনের কোনো কিছু ঘটলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন এই মাসে আপনার পিতা এবং মাতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পিতা মাতাকে একটু চোখে রাখুন সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না তবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি বলা যায় এই মাস কিন্তু দুর্দান্ত যেতে চলেছে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ এই মাসে কিন্তু আয় বিভিন্ন স্রোতের মাধ্যম দিয়ে আসতে চলেছে সেটা চাকরি ক্ষেত্র থেকে বলুন ব্যবসা থেকে বলুন সেলফ প্রফেশন থেকে বলুন যে কোনো ক্ষেত্র থেকে আসতে চলেছে এই মাসে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশনের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনারা লটারি সাট্টা জুয়া ফাটকা এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন তবে এই মাসে আপনাদের কিছু পরিমাণ বাধার সম্মুখীন হতে পারেন সতেরোই অক্টোবর পর্যন্ত তার পরবর্তী সময় কিন্তু ভালো যেতে চলেছে এটা বলতে পারি এই মাসে আপনাদের রাগ জেদ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে যে কারণে রাগের বসে কাউকে কোনো কিছু কটু কথা বলে ফেললেন সেখান থেকে কিন্তু শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই মাসে একটু শত্রু থেকে সাবধানে থাকুন যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু অ্যালার্ট থাকুন কারণ পার্টনার কিন্তু আপনাকে ধোকা দিতে পারে কোনো গুরুত্বপূর্ণ নথিতে সাইন করার পূর্বে অবশ্যই আপনারা সেটিকে আগে পড়ে নিয়ে তারপরে সাইন করুন এই মাসে ভ্রমণের কিন্তু চোখ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ যারা ট্যুরে যাবো ভাবছেন তাদের কিন্তু ট্যুরে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি এই মাসে প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে প্রেম থেকে কিন্তু আপনারা আনন্দ লাভ করতে চলেছেন তবে সতেরোই অক্টোবরের পরবর্তী সময়ে তার আগে কিন্তু সেরকম মাত্রায় প্রেমের সফলতা দেখতে পাওয়া যাচ্ছে না এই মাসে বিদেশ যাত্রা কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ যারা বিদেশে যাওয়া ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং যারা অলরেডি বিদেশে থাকছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই মাসে আপনারা যা চাইবেন তাই কিন্তু পাবেন অর্থাৎ আপনাদেরকে একটু ধৈর্য ধরে থাকতে হবে তাহলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের মনের সাথ মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন তবে এই মাসে আপনারা সন্তান সুখ কিন্তু পেতে চলেছেন অর্থাৎ দীর্ঘদিন ধরে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের জীবনে কিন্তু সন্তান লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন বা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ যেতে চলেছে এর পাশাপাশি যারা লটারি সাট্টা জুয়া এগুলোতে টাকা ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রেও শুভ যেতে চলেছে এবং কিছু বিজনেস রয়েছে সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে যেমন আপনারা যদি কসমেটিক্সের কোনো বিজনেস করেন আপনারা যদি গার্মেন্টসের কোনো বিজনেস করেন আপনারা যদি ফুড ওরিয়েন্টেড কোনো বিজনেস করেন আপনাদের যদি বইয়ের দোকান থাকে আপনারা যদি গ্লসারির কোনো দোকান থাকে এছাড়াও এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ প্রাপ্তি করতে চলেছেন এবং এই মাসে আপনারা মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন অর্থাৎ আপনাদের কিন্তু নতুন একটি চার চাকা বা নতুন একটি দু চাকা বাড়িতে আসার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে এই মাসে আয় যেমন হবে খরচাও কিন্তু সেরকম মাত্রায় হয়ে যাবে অর্থাৎ ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা সেরকম মাত্রায় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না তবে এই মাসে আপনাদের যে কোনো কাজে সফলতা যেটা বলে সেই সফলতা কিন্তু পাবেন তবে পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের গ্রহের দশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশার উপরে সে কারণে আমি আপনাদেরকে বলছি আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন যারা আমাকে দেখাতে চান তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা কালেক্ট করে ফোন করতে পারেন কোনো অসুবিধা নেই এই মাসে পড়াশোনার দিকও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে অর্থাৎ পড়াশোনায় নতুন কোনো দিশা কিন্তু আপনাদের জীবনে খুলতে চলেছে তবে এই মাসে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সাবধান থাকতে হবে যেমন যারা বাইক চালাচ্ছেন গাড়ি চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে থাকতে হবে হেলথ নিয়ে কিন্তু একটু সাবধানে থাকতে হবে এছাড়াও মা বাবা মার শরীর নিয়ে আপনাদেরকে সাবধানে থাকতে হবে এই মাসে আপনাদের শুভ বিবাহের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ যারা বিবাহের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই বিবাহের জন্য আপনারা প্রচেষ্টা করতে পারেন এই মাসে যারা আইনত গোলযোগের মধ্যে রয়েছেন কেস চলছে মামলা চলছে তাদের সতেরোই অক্টোবরের পরবর্তী সময় কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই মাসে ভাড়াটি রিলেটেড কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে অর্থাৎ আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন বা বাড়ি ভাড়া দেন উভয় ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন ওভারঅল যদি বলা যায় কুম্ভ রাশির জাতক ও জাতিকার অক্টোবর মাসে প্রচেষ্টা যদি আপনারা ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু সফলতা নিশ্চিত এটা আমি খুব দায়িত্বের নিয়ে বলতে পারি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ